আসসালামু আলাইকুম। সেলিম ভাইয়া, সেলিম ভাইয়া আপনার যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো, জি, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ বলুন। হ্যাঁ ফারাজ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আসি ভাই, ভালো আছি। তো আমি একটু আসি ভাইয়ের সঙ্গে কথা কইতে আসছিলাম। আমি প্রথম থেকে, কিন্তু যখন প্রথম লাইভে আসছিলেন তিনি, তখন থেকে আমি যুক্ত ছিলাম, আরে আমাকে নেন ভাই, নাই। এটা কোনো কথা? এত বড় এত বড় আকাম করে ফেলাইলো, প্রথম থেকে লাইভে আসছে? আচ্ছা, উনি মনে হয় এখন কি করবো ভাই? আমরা তো সবাইকে চাইলেও সুযোগ দেওয়াটা একটু টাফ, একটু টাফ হয়ে যায়, আপনি তো বুঝতে পারেন ভাই, তাই না? আচ্ছা ভাই, তাহলে একটা কথা বলি, শুনেন ফারাজ ভাই, আপনাকে জি আমি বলুন। কিছুদিন যাবৎ আপনাদেরকে, আপনাদের কথা শুনতেছি আর আচ্ছা আপনাদের খুব ফলো করতেছি, আচ্ছা, আর আমার মনের মধ্যে খুব সংশয় হয়েছে, অনেক কিছু নতুন করে ভাবনা শুরু করছি। ওকে। এখন আমি একটা জিনিসই জানার ভাই, ওই আসিফ ভাই একদিন একটা লাইভের মধ্যে একটা কবিতা শুনাইছিলেন, যে নামাজের মধ্যে আলহামদু সুরা পড়ে মানুষে কি জন্যে। আমি একটা কবিতা লেখছি, মারে নিয়ে এটা পড়লেই তো হয়। আমি ওইটা একটু খুঁজছিলাম ভাই, পাইতেছি না। কোরআনের মতো আয়াত, কোরআনের মতো সুরা? না, ওই মারে নিয়ে একটা কবিতা মনে হয় লেখছিলা। সেটা তো জানি না। আসিফ ভাই মাকে নিয়ে কবিতা লিখছে নাকি? আসিফ ভাই কবিতা লিখছিল, কিছু কবিতা তার হিসেবে মধ্যে আসছে মনে হয়, সংশয়ে আসছে মনে হয়, আগে দেখাইছিল। সেটা হচ্ছে কোরআনের মতো আয়াত, আয়াত দিয়ে করতে আয়াত যে না ভাই, এরকম। আয়াত না, বলছিল যে আরে কোরআনের ভাই, মানুষ আয়াত আর নামাজ, আয়াত আয়াত আর লাইন তো একই, মানে কোরআনের আয়াতকে কপি করে, কোরআনের আয়াতের টোন কপি করে বাংলা কবিতা আর কি, জি জি এরকমটা জি লিখছিল। যাই না ভাই, ওটা তাহলে আসিফ ভাইকে জিজ্ঞেস করুন, ওইটা আছে কিনা, থাকলে কই আছে। আসিফ ভাইকে জিজ্ঞেস, নাহলে আমি আমি নেক্সট লাইভে আসিফ ভাইকে জিজ্ঞেস করবো ওরকম সুরা কোনো বই। পাতিয়ার, মনে হয় বিখ্যাত একটা কবিতা আছে, ওটার কথা বলতেছেন? ওইটা তো হ্যাঁ, মানে কোরআনের মা ওই ওই সুরার কথা বলতেছেন নাকি মা নিয়ে সুরার কথা বলতেছেন? আমার মনে হয় সে মা নিয়ে সুরার কোনো একটা সুরার কথাই বলছে আর কি। হ হ হ ভাইয়া, এটাই মনে হয়। ওই মারে নিয়ে একটা কবিতা লেখছেন, একটা কবিতা লেখছিলেন অনেক সুন্দর। আমি এটার জন্য আচ্ছা খুব নাই ভাই, খুঁজছি, আমি সঞ্চয় .com-এ যাই খুঁজছি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা মেসেজ পাঠিয়ে রাখেন, যদি আমি আসিফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে পাই তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, ভাইয়া, আপনি আচ্ছা ভাইয়া, ফারাজ নামে সার্চ করলে পাবেন, এখানে একটা মেসেজ দিয়ে রাখেন, যদি আমি আসিফ ভাই থেকে পাই তাহলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস জানতে চাইতেছিলাম। জি আমি বর্তমানে মুসলিম আছিলাম, এখন আমি নিজেরে নিজে মুসলিম মনে করি না। আমি আচ্ছা 2 মাস আগে মুসলিম আছিলাম, এখন আর মনে করি না। তো আমাদের এলাকার বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা হয় আমার, এই আপনারা যা বলেন নাকি এই বিষয়ে আমি কথাবার্তা বলি, যে দেখ নবী এরকম 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 ছিল, আর আমরা এখন 200 কোটি মানুষ এরে ফলো করি, 1400 বছর আগে কতটুকু কাম কাকাম করে গেছে, এখন এইগুলো আমরা করতেছি। তো এরা তো আমার উপরে কিছু রাগ করে, কিছু আমি বুঝের সহিত বলি, তো আমার কথা কিছুটা গ্রহণযোগ্য করে, আবার কিছুটা ইমানের মধ্যে একটু লাগে, তো এই জন্য আর আমার কথাটা মানে না। আপনি আপনি একটা কাজ, মানে আপনার কার সংশয় দূর করতে চান, আপনার নিজের নাকি আপনার ফ্রেন্ডের? কি আপনি মানে ফ্রেন্ডকে নিয়ে, ফ্রেন্ডের সাথে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন তো জি 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 ভাই? ফ্রেন্ডের সাথে দেখেন, যে নিজে এগুলো সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হয় না, তাদের সাথে আলোচনা করাটা আপনার জন্য রিস্কি। আমি আমি আপনাকে বলবো ওই ধরনের আলোচনায় নাই যান। ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে যদি ইয়ে না করে আর কি, আপনার কথা না শুনে বা আপনার কথা তেমনটা পাত্তা নাও দেয়, তারপরে মানে বেশিরভাগ চান্স হচ্ছে সে ওইটা নিয়ে আর কি ভাবতে চায় না, ওইটা নিয়ে নিরপেক্ষ ভাবে আলোচনা চায় না। তো যে এই ধরনের আলোচনা চায় না, তার সাথে জোর করে করা আমার মনে হয় না রিজনেবল কোনো কাজ আর কি। ফারাজ ভাইয়া, একটা কাহিনী বলি আমার, একটু 2 মিনিট। ওই আমার বন্ধু বান্ধবের সঙ্গে যখন এগুলা কথা বলি না, তো কেউ কেউ রাগ হয়। তো 2-3 দিন, অনুমানিক 2-3 দিন আগে একটা বন্ধু আমার এলাকারই সৌদি আরব থেকে ফোন দিছে, দিয়ে আমারে বলতেছে তুই নাকি নাস্তিক হয়ে গেছস, তুই নাকি ওইটা হয়ে গেছস। আমি বললাম কে বলছে, বলছে শুনছি। আমি বলছি এখন তুই তো শুনলে হইবে না, কয় তুই যদি সত্যি নাস্তিক নাস্তিক হস তাহলে বাংলাদেশে আইসা তোরে সর্বপ্রথম তোরে আমি খুন করমু। আমি কই ভাই এটা তো তোদের ধর্মের মধ্যে আছে, এটা তো করা যায়। আমি কই আচ্ছা আস, তারপর দেখা যাইবে আর আচ্ছা, কি। আই হোপ আপনাকে আপনাকে মজা করেই বলছে সেই ধরনের কাজ করবে না, বাট মজা করে এই ধরনের কাজ বলাটা খুবই ডিসগাস্টিং, খুবই ফাতরা একটা কাজ। অ্যান্ড এই জিনিসটা মানুষকে বোঝানো উচিত যে মানুষ যে যে কোনো কিছু বিশ্বাস করতে পারে, এটার জন্য কাউকে হত্যা করাটা একটা মানে আচ্ছা ফারাজ ভাই, আমি একটা কথা বলি, আপনি একটু কষ্ট করে ওই আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে ওই কবিতাটা একটু সংগ্রহ করবেন ভাই, আমি আপনার
আপনাকে একটা মেসেজ করে আচ্ছা রাখবো। আমি আমি একটু আমি নকল দেবো, যদি পাই তাহলে আমি আপনাকে ওকে জানাতে ভাই, পারি আর কি। ওকে টেক কেয়ার ওকে তাহলে ভাই, ভাই, ধন্যবাদ, ভালো থাকেন। ভালো থাকেন তাহলে। অন্তর্মুখী না, উনি উনি নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, অন্বেষণ ভাই লাস্টে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি শেষ, আর তেমন আরেকজন গেস্ট আছে দেখি, সনাতন ব্যানার্জি, ব্যানার্জি সাহেব আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। শুনতে পাচ্ছেন? জি শুধু আছি, বলুন। আমি তো ওই তখন অ্যাড হয়েছিলাম, ওই যে আপনাদের লাভশিয়ার নিয়ে যেটা আলোচনা করছিলাম, তো পরে অমিত আচ্ছা ভাইয়ের সাথে, অমিতদার সাথে যে কথা হলো, মানে ওনার পার্সোনাল ডিটেলসটা জানার জন্যই আমি, মানে আপনাকে পরে আমি আপনার প্রোফাইল খুঁজে পেয়ে গেছি, পরে প্রোফাইলে মেসেজ ও দিয়েছিলাম। আচ্ছা, আপনি মেসেজ পাঠিয়েছেন, আচ্ছা ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে কি, মানে দেখা যায় অনেক সময় অনেক তথ্য প্রয়োজন পড়ে, তো তখন যদি অমিত ভাই রেসপন্স দিতে পারে, তো তাহলে মনে হ্যাঁ করেন ওনার কাছ আপনি থেকে কিছু আপনি তথ্য পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে অমিত ভাইয়ের সাথে কথা বলেন আপনি। অমিত ভাই আছে না, ঘুমিয়ে আমি তো পড়েছে? আপনাকে লিঙ্ক দিলাম না, আপনি তার সাথে দিয়ে কথা বলেন। ওকে ওকে, ওইটাই আর ঠিক আছে এটার জন্যই আমি কলেজে এসেছিলাম আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক যাক ঠিক আছে, ডিস্টার্ব বিরক্ত ওকে, করলো না না না, ইটস আলোচনায়। ফাইন, ঠিক আছে ঠিক আছে, সুশান্ত ভাই, তো ভালো থাকেন তাহলে, আচ্ছা গুড আপনি নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো লাগলো। শুভরাত্রি। অন্বেষণ ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফ্লোর ছাড়ছি, যদি আপনি কিছু বলতে চান। না তেমন কিছু বলার নাই, তেমন কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য লাইভটা শেষ করে দিচ্ছি, যারা এতক্ষণ ধরে শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট। দিনদা ভাই, আপনি শেষ কিছু বলবেন? না ভাই, আর বলার তেমন কিছু নাই, আপনি শেষ করে দেন, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, শুভরাত্রি, অন্বেষণ ভাইকেও ধন্যবাদ শেষে যুক্ত হওয়ার জন্য, শুভরাত্রি। আপনাদের দুজনকে ধন্যবাদ শেষে যুক্ত হওয়ার জন্য, এবার সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য, গুড নাইট তাহলে।